নমস্কার বন্ধুরা আজ আপনাকে পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প হীরা জাতিতে ডোম বৃদ্ধ হইয়াছে বয়স ষাট বৎসরের কম হইবে না আকার খর্ব দেহখানি ঘোর কৃষ্ণ বর্ণ অধিক স্থুলও নহে কৃষও নহে কিন্তু এত বয়স হইলেও তাহার দেহে এখনো বিলক্ষণ বল আছে সে অনায়াসে ক্রোশ পথ চলিতে সমর্থ তাহার চক্ষুর জ্যোতি আজিও অটুট আছে প্রদীপের আলোকেও ছুঁচে সুতা পড়াইতে পারে গ্রামখানির নাম মানিকপুর গ্রামের যেটা ডোমপাড়া যেখানে অন্যান্য ডোমেদের বাস সেখানে হিরু থাকে না গ্রামের অপর প্রান্তে শ্মশান হইতে অল্প দূরে একখানি মাটির ঘরে সে একাকি বাস করে তাহার স্ত্রী পুত্র পরিবার কেহই নাই একে একে সকলেই মরিয়াছে লোকে বলে ভূতেদের সহিত হিরুর ষড়যন্ত্র আছে শ্মশান হইতে ভূতেরা গভীর রাত্রিতে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসে কথাবার্তা কয় সেই কারণেই হিরু নাকি ডোম থাকে না এবং কথাবার্তায় অসুবিধা হয় বলিয়াই হিরুর সম্মতিক্রমে সেই ভূতেরাই নাকি উহার স্ত্রী পুত্র কন্যাকে একে একে মারিয়া ফেলিয়াছে এবং সেই ভয়েই ডোমপাড়ার হিরুর যে সকল আত্মীয় স্বজন আছে তাহারা কেহই আসিয়া হিরুর সহিত বাস করিতে সম্মত নহে কিন্তু আবার কেহ কেহ বলে হিরুর এই ভূত অপবাদ নিতান্ত মিথ্যা কথা তবে সে একজন গুণী লোক বটে অনেক রকম ঔষধ তাহার জানা আছে মন্ত্রে তন্ত্রে ঝাড় ফুঁকেও সে ওস্তাদ অমাবস্যার রাত্রেই জঙ্গলে ঔষধ তুলিতে যায় গোখুরা সাপ মারিয়া তাহার বিষ নিষ্কাশিত করিয়া লয় ইত্যাদি ইত্যাদি যাহা হোক ইহা সত্য যে পাঁচখানা গ্রামের ছোট লোক বিশেষ বিশেষ রোগের জন্য হিরুর কাছে ঝাড়াইতে অথবা ঔষধ লইতে আসে হিরুর ঘরখানি দুই ধারে বাঁশের দুইটি মাচা বাঁধা আছে একটিতে রাত্রে শয়ন করে অন্যটিতে হাড়ি কলসিতে তাহার চাল ডাল এবং ঔষধপত্র থাকে বাহিরের দাওয়ার একদিকে তাহার উনান পাতা আছে অপরদিকে সে আপন জাতি ধর্ম করে কুলা ডালা ধুচুনি বুনিয়া গ্রামে গিয়া বিক্রয় করিয়া আসে রাত্রি তখন এগারোটা শ্রাবণ মাস শুক্লপক্ষের ত্রয়োদশী কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন বলিয়া চারিদিক অন্ধকার মাঝে মাঝে টিপ টিপ করিয়া বৃষ্টি হইতেছে আবার বন্ধ হইয়া যাইতেছে হিরু ঘরের মধ্যে প্রদীপের আলোয় বসিয়া একটা বোনা শেষ করিতেছিল দ্বার খোলা ছিল প্রদীপের খানিকটা আলো দাওয়ার উপর গিয়া পড়িয়াছিল হিরু হঠাৎ বাহিরে চাহিয়া দেখিল স্ত্রীলোকের মতন কাপড় পরা কে একজন মানুষ তাহার দাওয়ায় দাঁড়াইয়া আছে হিরু জিজ্ঞাসা করিল কে গা মানুষটি আস্তে আস্তে ঘরের ভিতরে আসিয়া দাঁড়াইল পরিধানে একখানি কলকা পেরে বিলাতি শাড়ি ঘুমটায় মুখখানি ঢাকা হিরু আবার জিজ্ঞাসা করিল কে গা তুমি আগন্তুক আস্তে আস্তে সেখানে বসিল বসিয়া অতি স্নিগ্ধ স্বরে প্রায় ফিস করিয়া বলিল হিরু তুমি বাবা আমার একটু উপকার করবে হিরু সবিস্ময় বলিল কি উপকার বলো স্ত্রী পূর্ববৎ নিম্নস্বরে বলিল একটা ওষুধ বলিয়া সে চুপ করিল হিরু বলিল কিসের ওষুধ চাই তোমার কি ব্যারাম হয়েছে আগন্তুক একটু যেন ইতস্তত করিয়া বলিল আচ্ছা তোমার কাছে বৃষ্টির থাকে তো হিরু সন্দেহপূর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে সেই বস্তাবৃত মূর্তির পানে চাহিয়া রহিল শেষে বলিল বিষ বিষ কোথা পাবো কিছু ওষুধ বিষুদ রাখি বটে কিসের ওষুধ চাই তোমার সেটাই বলো না স্ত্রীলোকটি বলিল ওষুধ না বিষই দরকার কেন আমার সঙ্গে ছলনা করছো হিরু তোমার কাছে অনেক বিষ আছে তা আমি জানি খানিকটা বিষ আমায় দাও বিশেষ দরকার হিরু তীক্ষ্ণস্বরে বলিল কেন বিষ নিয়ে তুমি কি করবে হিরু বিষ বৃক্ষ পরে নাই ইহা মনে নিশ্চয় জানিয়া স্ত্রীলোকটি বলিল শেয়ালের বড় উপদ্রব হয়েছে বুঝেছ রান্নাঘরের বেড়া ফাঁক করে রোজ রাত্রে শিয়াল ঢুকে আমার হাড়ি খেয়ে যায় দুটো শেয়াল মরে এরকম খানিকটা বিষ তুমি আমায় দিতে পারো হিরু কিছু খুন চুপ করিয়া রহিল শেষে বলিল কেন মিছে কষ্ট করে এই আধার রেতে এই জলকাতা ভেঙে এসেছ তুমি বাড়ি যাও সব কথার মধ্যে আমি কোনো দিন থাকিও নি থাকবও না পাঁচখানা গাঁয়ের মধ্যে কোথাও কোনো দুর্ঘটনা হলে তোমরা এসে আমাকেই নিয়ে টানাটানি করো কেন বলো দেখি দুটো ওষুধপালা জানি তাই পাঁচজনে আমার কাছে আসে বিষ্ট রাখিও না কাউকে দিইও না কেন তোমরা মিছিমিছি আমায় সন্দেহ করো রমণী বিস্মিতভাবে বলিল আমরা সন্দেহ করি হ্যাঁ তোমরা সন্দেহ করো তুমি কে তাও আমি জানি কি জন্য এসেছ তাও আমি জানি সভায় কণ্ঠে প্রশ্ন হইল কে আমি তুমি পুলিশ তুমি পুরুষ মানুষ ছিঁড়ি সে যে এসেছ নইলে এই আধার রাতে এই শ্মশানের মওড়ায় সিঁড়ি বাবার সাধ্যী কি যে আসে রমণী এই কথা শুনিয়া দাঁড়াইয়া উঠিল নিজ স্বাভাবিক কণ্ঠে বলিল আমি পুরুষ মানুষ গলা স্বর শুনে বুঝতে পারছ না আমি পুরুষ কি স্ত্রীলোক হিরু বিস্মিত হইল স্ত্রী কণ্ঠস্বরিত তো বটে তাছাড়া স্বরটা যেন হিরুর পরিচিত বলিয়াও বোধ হইল কার কণ্ঠস্বর তাহাই সে স্মরণ করিতে চেষ্টা করিতেছিল কিন্তু তাহাকে সংশয়াপন্ন মনে করিয়া স্ত্রীলোকটি বলিল এখনও সন্দেহ তবে দেখো বলিয়া সেই অবগুণ্ঠনবতী যুবতী কম্পিত হস্তে ধীরে ধীরে নিজ বক্ষের বসন সম্পূর্ণ উদ্ঘাটিত করিয়া দিল নষ্ট প্রকৃতির স্ত্রীলোকের অসাধ্য কর্ম নাই রাম রাম বলিয়া হিরু মাথাটি হেঁট করিয়া বলিল মা বস রমণী উপবেশন করিল হিরু বলিল আজকাল পুলিশের ভারী উপদ্রব হয়েছে তোমার ঘোমটা দেখে তোমার ফিস কথা শুনে তাই আমি সন্দেহ করেছিলাম তুমি জাল মেয়ে মানুষ আসলে পুলিশের কোনো টিকটিকি ভেবেছিলাম স্ত্রীলোকটি অবগুণ্ঠনের ভিতর হইতে বলিল এখন তো তোমার সন্দেহ গেল আমি যা চাই আমায় দাও তবে এখন আর ফিসফিস করিয়া নহে রমণী স্বাভাবিক কণ্ঠেই কথা কহিতে লাগিল হিরু বলিল তুমি যা চাও তা আমি তোমায় দিতে পারি কিন্তু এসব জিনিসের দাম খুব বেশি তা জানো তো রমণী বলিল জানি পঞ্চাশ টাকা আমি এনেছি এই নাও বলিয়া নিজ দেশ হইতে একটি গেঁজে খুলিয়া লইয়া হিরুর সম্মুখে রাখিয়া বলিল গুনে নাও হিরু বলিল তোমার শেয়াল মরলে পুলিশ এসে যখন আমায় ধরে নিয়ে যাবে তখন তো পঞ্চাশ তো তাদের পুজো দিতে হবে আরও পঞ্চাশ চাই স্ত্রীলোকটি ক্ষুণ্ণস্বরে বলিল আরও পঞ্চাশ চাই আর তো আনিনি অত বেশি লাগবে তা তো জানতাম না কাল টাকা এনে জিনিস নিয়ে যেও তিলকটি কাতর কণ্ঠে বলিল কাল হলে চলবে না হিরু আজই আমার চাই যে তাছাড়া কাল আমার আসবার উপায়ও নেই হিরু বলিল সে তুমি বোঝো কিন্তু একশো টাকার কমে এ কাজ আমি পারব না বাছা আমার সাফ কথা রমণী ক্ষণকাল মাত্র কি চিন্তা করিল তারপর নিজ বাম প্রকোষ্ঠ হইতে স্বর্ণবলায় উন্মোচন করিয়া বলিল এই নাও এর দাম পঞ্চাশ টাকার বেশি দাও আমার জিনিস দাও হিরু বালাটি হাতে লইয়া প্রদীপের আলোকে ধরিয়া ঘুরাইয়া ফিরাইয়া সেটি পরীক্ষা করিল তাহার পর গিয়ে যে হইতে টাকাগুলি খুলিয়া সাবধানে নিঃশব্দে সেগুলি গনিয়া দেখিল ঠিক পঞ্চাশ টাকা আছে টাকা এবং বালা মাচার উপর শয্যাতলে লুকাইয়া অপর মাচা হইতে একটি হাঁড়ি নামাইয়া লইল তাহার ভিতর গাছের কতকগুলি শুষ্ক শিকড় কয়েকটি শিশি ও অনেকগুলি ছোট ছোট পুটুলি ছিল একটা শিশি আলোতে ধরিয়া বেশ করিয়া পরীক্ষা করিয়া এক টুকরো ছেঁড়া কাগজের উপর তাহা উপর করিল কাগজে পড়িল কিসের কতকটা গুঁড়া শিশি চিপি বন্ধ করিয়া কাগজের মোড়ক করিয়া রমণীর হাতে দিয়া বলিল এই নাও দুধের সঙ্গে মিশিয়ে দিও রমণী জিজ্ঞাসা করিল এতেই হবে তো দুটো শিয়াল মরবে শিরু বলিল যথেষ্ট হবে রমণী মোরুক লইয়া বলিল এ কি শেখো বিষ ভয়ানক জোর যে শেয়ালকে খাওয়াবে এক ঘন্টার মধ্যে তার শরীরে কলেরার সমস্ত লক্ষণ প্রকাশ পাবে দু তিন ঘন্টার মধ্যেই শেষ লোকে মনে করবে সে কলেরা হয়ে মরেছে বুঝেছ মনে রেখো বেশ বলিয়া রমণী অঞ্চলের কোণে মোরকটি বাঁধিয়া লইল বিনা বাক্য ব্যয়ে উঠিয়া ধীর পদে বাহির হইয়া গেল হিরু তখন আলোকটি নিভাইয়া দিল দাওয়ায় বাহির হইয়া পথের দিকে চাহিয়া রহিল দেখিল কিছু দূরে শ্বেত বস্তাবৃতা রমণী গ্রামাভিমুখে চলিয়া যাইতেছে আর কয়েক পদ গিয়া রমণী দাঁড়াইল নিকটেই একটা বটগাছ ছিল। তাহার ছায়াতল হইতে একজন সেতুবস্ত্র পরিহিত মনুষ্য মূর্তি বাহির হইল ছাতা খোলার মতো খট করিয়া একটা শব্দ হইল তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে উভয় মূর্তি অগ্রপশ্চাদ ব্যবধানে গ্রামের দিকে চলিল হিরু আস্তে আস্তে দাঁড় বন্ধ করিয়া তাহাতে কুলুপ লাগাইয়া টোকা মাথায় দিয়া পথে নামিয়া নিঃশব্দে সেই সেতু বস্ত্র যুগলের অনুসরণ করিল সেই নিশাচর ও নিশাচরির অনুসরণে হিরু গ্রামের মধ্যে প্রবেশ করিল কিছুদূর গিয়া তাহাদিগকে একটা বাটির সদর দরজায় তালা খুলিয়া তাহার মধ্যে প্রবেশ করিতে দেখিল হিরু তখন মনে মনে বলিল ও তোমায় ঠিকই সন্দেহ করেছিলাম তাহলে হিরু জানিত ইহা স্বর্গত শসীমুখুজ্জের বাড়ি বুঝিল যুবতী তাহারি পুত্রবধূ নিরদা এই বাড়িতে হিরু মাঝে মাঝে আসিয়া নিরোদাকে কুলাটা ডালাটা বিক্রয় করে গত দুই বৎসর যাবৎ ইহার স্বামী বিদেশে হিরু শুনিয়াছিল নীরদার স্বামী শীঘ্র বাড়ি আসিবে চারি বছরের একটি ছেলে মাত্র লইয়া যুবতী একাকিনী এই গৃহে বাস করে তাহার চরিত্র সম্বন্ধে গ্রামে একটা কানা ঘুষা আছে হিরুও তাহা শুনিয়াছিল কিন্তু বিশ্বাস করিত না এবার চাক্ষুষ প্রমাণ পাইয়া আপন মনে সে বলিল তবে ঠিকই তো বলতো লোকে যা করছিস করছিস তার ওপর আবার এই হোরে হর আমজাদি শব্দে আপন ঘরে ফিরিয়া আসিয়া পা এক ছিলিম তামাক সাজিয়া খাইয়া মাচাটির ওপর উঠিয়া শয়ন করিয়া অবিলম্বে নিদ্রিত হইয়া পড়িল পরদিন প্রাতেও আকাশ তেমনি মেঘাচ্ছন্ন মাঝে মাঝে টিপটিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে মানিকপুর গ্রামের দুই ক্রোশ দূরে রেলওয়ে স্টেশন বেলা সাতটার সময় পশ্চিম হইতে একখানি প্যাসেঞ্জার গাড়ি আসিয়া স্টেশনে দাঁড়াইল মানিকপুর গ্রামের শশী মুখুজ্জের পুত্র বিনোদ লাল একটি তৃতীয় শ্রেণীর কামরা হইতে ব্যাগ ও ছাতা হস্তে নামিয়া পড়িল প্ল্যাটফর্মে নামিয়া এদিকে ওদিকে চাহিয়া দেখিল কোনো লোক তাহাকে লইতে আসিয়াছে কিনা কাহাকেও দেখিতে পাইল না মনে মনে বলিল আছে যে নিতে আসবে বাহিরে গিয়ে দেখি যদি গরুর গাড়ি গাড়িটারি একখানা পাঠিয়ে থাকে এই সময় বৃষ্টি আসিল ছাতাটি খুলিয়া তখন সে টিকিট দিবার ফটকের দিকে অগ্রসর হইল টিকিটখানি দিয়া বাহির হইয়া দেখিল স্টেশন প্রাঙ্গনে দুইখানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে কিন্তু কোনো গাড়ির গাড়োয়ানকে নিজ গ্রামের বলিয়া চিনিতে পারিল না তথাপি তাহাদের জিজ্ঞাসা করিয়া সন্দেহ ভঞ্জন করিয়া লইল তাহারা স্থানীয় গাড়োয়ান ভাড়া জুটিবার আশায় স্টেশনে আসিয়া দাঁড়াইয়া আছে বিনোদ একবার ভাবিল একখানা গাড়ি ভাড়া করিয়া লয় আবার ভাবিল হয়তো একটা টাকা ভাড়া চাহিয়া বসিবে সেই টাকায় ছেলের জন্য গ্রামে প্রবেশ করিয়া একানি রসগোল্লা কিনিতে পারা যাইবে রৌদ্র নাই ঠান্ডায় এই দুই ক্রোশ পথ অতিক্রম করিতে আর কতক্ষণ লাগিবে পথে কাদা হইয়াছে বটে জুতা জোড়াটা খুলিয়া হাতে করিয়া লইলেই চলিবে এইরূপ ভাবিয়া বিনোদ স্টেশনের প্রাঙ্গন পার হইয়া জুতা জোড়াটি হাতে লইয়া নিজ গ্রামের পথ ধরিল এই বিনোদ লোকটির বয়স এখন তিরিশ বৎসর বেশ হৃষ্টপুষ্ট চেহারা চোখ দুইটি বড় বড় সর্বদাই প্রফুল্ল বদন বাল্যকালে লেখাপড়ায় বড় মন দেয় নাই বাজারে পিতার একখানি মণিহারির দোকান ছিল তাহার আয়েই সংসার চলিত জমি জমা ছিল খুব বেশি নয় তবে সম্বতরের ধানটা কলাইটা তাহা হইতে পাওয়া যাইত কিনিতে হইতো না পিতার মৃত্যুর পর দোকানখানি হাতে পাইয়া বৎসর খানেকের মধ্যেই বিনোদ তাহা লোপাট করিয়া ফেলিল কিছুদিন ঘরে বসিয়া রহিল কিন্তু দিন চলে না সংসারে যদিও দুইটি বিধবা মাত্র মা এবং পিসিমা তথাপি দিন গুজরান করা কষ্টকর হইল প্রতিদিনের বাজার খরচ মা পিসিমার দশমী দ্বাদশীর খরচ তাহাদের ব্রত পার্বণ কাপড় চোপড় নিজের জুতোটা জামাটা ছাতাটা সিগারেটটা তারপরে জমিদারের খাজনা আছে এসব আসে কোথাও হইতে এদিকে ছেলে সমর্থ হইল মা পিসিমা তাহার বিবাহ দিবার জন্য ব্যাকুল হইয়া উঠিলেন কিন্তু গোত্রহীন নিষ্কর্মা গ্রাম্য যুবককে ভালো মেয়ে কে দিবে এই অবস্থায় পড়িয়া বিনোদ কলিকাতায় গিয়া অনেক চেষ্টায় একটি সামান্য কেরানিগিরি জোগাড় করিয়া লইল পাঁচ বৎসর সে চাকরি করিল ইতিমধ্যে তাহার বিবাহ হইল বেতনও কিছু বৃদ্ধি হইল ছেলের বিবাহের বৎসর খানেকের পরে মারও বৈধব্য যন্ত্রণা শেষ হইল একটি নাতির মুখও তিনি দেখিয়া যাইতে পারিলেন না কুড়ি টাকা বেতনে ঢুকিয়াছিল পাঁচ বৎসরে যদিও তাহার তিরিশ টাকা বেতন হইয়াছে তথাপি দুঃখ না কলিকাতার মেশের খরচ ট্রাম ভাড়া মাঝে মাঝে থিয়েটার বাইস্কোপেও যাইতে হয় মাসে দুইবার বাড়ি যাওয়া আছে বাড়ির খরচের জন্য মাসে পাঁচ সাত টাকার বেশি আর দিতে পারে না ছেলেটি হইয়াছে তার দুধ আছে খাবার আছে অসুখ করিলে বিস্কুট বার্লি আছে পাঁচ সাত টাকায় কি করিয়া চলিবে এই সময় বড়বাজারের অমৃতসর নিবাসী এক সালের মহাজনের সহিত বিনোদের আলাপ হইল আহার ও বাসস্থান ছাড়া তিনি তাহাকে চল্লিশ টাকা বেতনে নিযুক্ত করিয়া অমৃতসরে লইয়া যাইতে চাহিলেন কাজকর্মে পটুতা দেখাইতে পারিলে ভবিষ্যতে ব্যবসায়ের দু এক আনার অংশীদারও করিয়া লইবেন ভরসা দিলেন আশায় লুব্ধ হইয়া কলিকাতার চাকরিতে ইস্তফা দিয়া বিনোদ সেই চাকরি গ্রহণ করিল বাড়ি গিয়া দিন দশ বারো থাকিয়া স্ত্রী পুত্রকে পিসিমার জিম্মায় রাখিয়া দুই বৎসর পূর্বে আষাঢ় মাসে বিনোদ অমৃতসরে চলিয়া গিয়াছিল আর আজ ফিরিতেছে অমৃতসরে পৌঁছিবার মাস দুই পরেই পিসিমার মৃত্যু সংবাদ পায় মাত্র দুই মাসের চাকরি মনির ছুটি দিল না বলিল ইচ্ছা করিলেই চাকরি ছাড়িয়া চলিয়া যাইতে পারো বিনোদ পাড়া প্রতিবেশী অভিভাবক স্থানীয়গণকে চিঠি লিখিল তাহারা এক বাক্যে উত্তর দিলেন আমরা রহিয়াছি নাকি। বৌমাকে আগলাইবার জন্য একজন প্রবীণা ঝি রাখিয়া দিব নিজেরা সর্বদা দেখাশোনা করিব বিনোদীর শ্বশুরবাড়ি গ্রাম হইতে অধিক দূরে নহে কিন্তু তাহার শ্বশুর শাশুড়ি নাই শালারাও কেউ জীবিত নাই বিধবা খুরশাশুড়ি তাহার নাবালক পুত্র কন্ডাগন সহ সেখানে বাস করেন তথাপি বিনোদ সেই খুরশাশুড়িকে পত্র লিখিল তিনি উত্তর দিলেন সে কি হয় বাবা তোমার বাপ পিতামহের ভিটায় সন্ধ্যা পড়িবে না এ কেমন কথা নিরদা সেইখানেই এখন থাকুক পরে তুমি সুবিধা মতো তাহাকে তোমার চাকরি স্থানে লইয়া যাইও নিরদা অমৃতসরে গেলে বাপ পিতামহের ভিটায় কে সন্ধ্যা দিবে সে সম্বন্ধে কোনো সদুপায় কিন্তু নির্দেশ করেন নাই পাড়া প্রতিবেশীরা নিজেরা যত দেখাশোনা করুন আর না করুন প্রবীণা ঝি একটি তাহারা জোগাড় করিয়া দিয়াছিলেন কিন্তু মাস দুই পরে নিরদার সহিত ঝগড়া করিয়া সে চলিয়া যায় একটি ঠিকা রাখা হইল সে হাট বাজার করিয়া বাসন মাজিয়া দিয়া চলিয়া যায় বিনোদ বাড়ি গিয়া স্ত্রীকে লইয়া আসিবে বলিয়া মাঝে মাঝে ছুটি চাহিয়াছিল কিন্তু গভর্নমেন্টের আপিস তো নহে মহাজনী কারবার আজ না কাল এ মাসে না ও মাসে এই করিয়া এতদিনের পর তাহারা বিনোদকে এক মাসের ছুটি দিয়াছিলেন কে রে হিরে নাল নাকি হ্যাঁ এখনো তুই বেঁচে আছিস হিরুডোম তাহার দাওয়ায় বসিয়া ডালা বুনিতেছিল চাহিয়া দেখিল ছাতা মাথায় জুতা ও ব্যাগ হাতে বিনুদ রাস্তায় দাঁড়াইয়া ওইরূপ চিৎকার করিতেছে হিরুকে নিরুত্তর দেখিয়া বিনোদ রাস্তা হইতে নামিয়া হিরুর কুটিরের দিকে আসিতে আসিতে হাসি মুখে প্রশ্ন করিল কিরে হিরু এখনো বেঁচে আছিস এইবার হিরুর কথা জোগাইল আছি বই কি দাদা ঠাকুর এসো দাওয়ায় উঠে এসো প্রণাম করি বিনোদ বলিল পায়ে যে কাদারে হিরু বলিয়া রাস্তা হইতে নামিল নিকটে একটা গর্তে বর্ষার জল দাঁড়াইয়াছিল সেইখানে পা ধুইয়া হিরুর দাওয়ায় গিয়া উঠিল হিরু তাহাকে প্রণাম করিয়া বসিবার জন্য নতুন এক টুকরো বাঁশের চাটাই বিছাইয়া দিয়া জিজ্ঞাসা করিল এতদিন বাড়ি ছেড়ে কোথায় ছিলেন দাদা ঠাকুর অমৃতসরে চাকরি করছিলাম রে কেন যাবার সময় তো তোকে বলে গিয়েছিলাম ছুটি ছুটি দেয়নি কাজেই আসতে পারিনি এক পেয়ে বাড়ি হিরু গম্ভীর মুখে অন্যদিকে তাহার ভাব দেখিয়া বিনোদ জিজ্ঞাসা করিল হিরু তুই মুখখানা অমন হাড়ি করে বসে রয়েছিস কেন দু বছর পরে দেখা একটা কথা করছিস নে হাঁ আমাদের বাড়িতে কোনো খারাপ খবর আছে নাকি তুই আজকালকারের মধ্যে আমাদের ওখানে গিয়েছিলি আমার ছেলে পরিবার সবাই ভালো আছে তো হিরু গম্ভীর ভাবে বলিল অনেকদিন ওদিকে যাওয়া হয়নি বিনোদ বলিল তা যাবি কেন আমি বিদেশে যাবার সময় তোকে বলে গেলাম হিরু আমাদের বাড়ি সর্বদা যাবি বউ একলা রইল দেখবি শুনবি খোঁজ খবর নিবি তুই বললি তার খোঁজ খবর নেব না দাদা ঠাকুর তোমার বাপ একদিন আমার যে উপকারটা করেছিলেন আমি তো তোমাদের বিনিমাইনের মাদা চাকর তুই কথা বলেছিলি কি না বল হিরু গম্ভীরভাবে বলিল মাঝে মাঝে আমি গেছি বইকি তোমাদের বাড়িতে না গেলেও খবর টবর পাই বৌমাকে কালও আমি পথে দেখেছি সবাই ভালোই আছে বিনোদ বলিল আচ্ছা হিরু তুই বস আমি এখন উঠি বাড়িতে হয়তো তারা কত ভাবছে বলিয়া বিনোদ উঠিয়া দাঁড়াইল হিরু বিনোদকে প্রণাম করিয়া গম্ভীর মুখে বসিয়া রহিল সে আপনার মনে বলিল হা এরে সংসার আজ আর হিরু কুলা ডালা লইয়া গ্রামে বিক্রয় করিতে বাহির হইল না সমস্ত দিন ঘরে বসিয়া রহিল তামাক খাইল অনেক চিন্তা করিল সন্ধ্যা হইল রাত্রি হইল যখন প্রায় বারোটা হিরু তখন গত প্রাপ্ত সেই বালা ও টাকা পঞ্চাশটি লইয়া কোমরে বাঁধিয়া ঘর বন্ধ করিয়া আস্তে আস্তে বাহির হইল গ্রামের ভিতর দিয়া ক্রমে বিনোদের বাড়ির নিকট পৌঁছিল বাড়ির চারিদিকে প্রদক্ষিণ করিয়া দেখিল ভিতরে কোনও সারা শব্দ নাই নিস্তব্ধ কিন্তু উঠানের আম গাছে আলো পড়িয়াছে হিরকি দুয়ারের নিকটবর্তী প্রাচীরের একটি স্থান নির্বাচিত করিয়া কৌশলে তাহার ওপর উঠিয়া হিরু নিঃশব্দে ভিতরে লাফাইয়া পড়িল ধীরে ধীরে অগ্রসর হইয়া গিয়া দেখিল রান্নাঘরের নিকটে হারিকেন লণ্ঠন মিটিমিটি করিয়া জ্বলিতেছে হিরু ধীর পদে সম্মুখে গিয়া বলিল কি দিদি ঠাকুর এখনো ঘুমাও নেই সহসা হিরুর আগমনে নীরদা ভয়ে একেবারে কাঠ হইয়া গেল কোনো কথাই সে বলিতে পারিল না হিরু বলিল ভয় পেয়েছ দিদি ঠাকরুন আমি হিরু ভয় কি এইবার নিরোদার মুখ দিয়া কথা বাহির হইল সে বলিল হিরু তুই চোরের মতো এখানে কি করছিস বাড়ি ঢুকলে কি করে হিরু বলিল পাঁচিল টপকে এসেছি কাল ওষুধ নিয়ে এলে ওষুধের ফলটা কিরকম হলো তাই দেখতে এসেছি নিরুদা বিস্মিত হইবার ভান করিয়া বলিল ওষুধ আমি আবার কবে তোর কাছ থেকে ওষুধ আনলাম কি বলছিস পাগলের মতো মত খেয়েছিস বুঝি হিরু একটু উত্তেজিত স্বরে বলিল ন্যাকামি রাখো না দিদি ঠাকুর আমি সবই জানি কাল রাতে তোমার গলার স্বর শুনেই আমার সন্দেহ হয়েছিল যে তুমি তারপর অন্ধকারে পিছু পিছু এসে তোমাকে আর তাকে এই বাড়ি ঢুকতে তো দেখেই গেলাম সে যাক এখন বলো দেখি যেমন বলে দিয়েছিলাম দুধের সঙ্গে সেই গুঁড়োটা মিশিয়ে দিয়েছো তো নীরদা দেখিল আর ভণ্ডামি করা নিষ্ফল বলিল হ্যাঁ হিরু খাইয়ে তো দিয়েছিলাম কই এখনো তো কিছুই হলো না তো নাক ডাকিয়ে ঘুমুচ্ছে হিরু মৃদুস্বরে হাসিয়া বলিল ঘুমবেই তো ওষুধ দিতে আমারই যে একটু ভুল হয়ে গিয়েছিল কিনা নিরুদা শঙ্কিত ভাবে বলিয়া উঠিল কেন কি দিয়েছিস হিরু বলিল তুমি বিষ চেয়েছিলে তো বিষও আমার ছিল কিন্তু একে বুড়ো মানুষ তাই রাত্রির কাল বিষের গুঁড়ো না দিয়ে ভুলে ঘুমের ওষুধ দিয়ে ফেলেছিলাম বলিয়া হিরু ভরে আবার হাসিল নিরদা তীক্ষ্ণ দৃষ্টিতে হিরুর মুখ পানে চাহিল স্বরে কহিল আমার সঙ্গে করেছিস বল আমাকে ফাঁকি দিয়ে টাকা নিয়েছিস চোর চোর কোথাকার এই গালি শুনিয়া হিরু রাগিয়া গেল দন্তে দন্তে ঘর্ষণ করিয়া বলিল হ্যাঁ লোহরম যদি শয়তানি ন হ্যাঁ তোকে ফাঁকি দিয়েই তো টাকা নিয়েছি এখন আমি যে জন্য এসেছি তা বলি শোন নে তোর গয়না কাপড় বাক্স থেকে বের করে পুটুলি বেঁধে নে তোকে আজ রাত্রেই কলকাতায় যেতে হবে বিস্মিত হইয়া বলিল কলকাতায় কলকাতায় আমি যাবো কেন স্বরে বলিল কলকাতায় যাবি তো কি এখানে থেকে স্বামী হতে ব্রহ্ম হত্যে করবি হতো নে কাপড় চপড় গুছিয়ে নে ভোর গাড়ি আমি তোকে স্টেশনে পৌঁছে দিয়ে টিকিট কেটে গাড়িতে বসিয়ে দিয়ে চলে আসব। নীরতা কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া রহিল পরে বলিল হিরেলাল তোমার আসপর্দা তো কম নয় আমায় হুকুম করছিস আমি যদি কলকাতায় না যাই হিরু বলিল না যাস এখনই বিনোদ দাদা ঠাকুরকে জাগিয়ে সব কথা তাকে বলে তাতে আমাদের দুজনে মিলে তোকে খুন করে উঠোনে গর্ত খুঁড়ে পুঁতে ফেলব হিরুর ভঙ্গি দেখিয়া এবং তাহার কথা শুনিয়া নিরোদা ভয় কাঁপিয়া উঠিল বলিল হিরু আমি যদি দোষ করে থাকি আমার স্বামী তার বিচার করবেন তিনি যদি আমায় ত্যাগ করেন তখন আমি কলকাতায় যাব। যেখানে হয় যাব। তুমি কেন এর মধ্যে হিরু বলিল আহ নেকু স্বামী তোমার বিচার করবেন বেচারি অঘরে পড়ে ঘুমোচ্ছে তুমি যদি আজ রাতেই তার গলাটি ছুরি দিয়ে কেটে দাও যে বিষ খাওয়াতে পারে সে কি আর গলা কাটতে পারে না ওসব কথা আমি শুনবো না ভোর তিনটের গাড়িতে তোমায় যেতেই হবে কলকাতা না যদি রাজি থাকো বলো আমি শোরগোল শুরু করে দিই নিরোদা আর দাঁড়াইয়া থাকিতে পারিল না তাহার শরীর অবস আসিতেছিল সে ধপ করিয়া সেখানে বসিয়া পড়িল প্রায় কাঁদিতে কাঁদিতে বলিল কিন্তু হিরু কলকাতায় যে আমায় যেতে বলছো সেখানে গিয়ে আমি কি খাবো হিরু বলিল তোমাদের দলের লোক সেখানে ঢের আছে তারা যেমন করে খায় তুমিও সেই রকম করে খাবে কিন্তু হিরু আমি যে কলকাতায় কখনো যাইনি কাউকে চিনি আমি কি করে সেখানে যাব কি করে কি করব? বলিয়া নীরদা চোখে আঁচল দিল কথাটা শুনিয়া হিরু একটুখানি ভাবিল শেষে বলিল হ্যাঁ তা বটে আচ্ছা চলো আমি নিজেই তোমায় সঙ্গে করে রেখে আসবো রামবাগানে যে ডোমপাড়া আছে সেই ডোমপাড়ায় আমাদের কজন আত্মীয় লোক থাকে তাদের ধরে তোমায় একটা ঠাই ঠিকানা করে দিয়ে আমি আসবো নীরতা দেখিল হিরু দৃঢ় প্রতিজ্ঞ তাহার হাত হইতে নিস্তারের কোনো আশা নাই তখন সে বলিল আচ্ছা তাই চলো তবে হিরু বলিল তোমার স্বামীকে যা ঘুমের ওষুধ দিয়েছি সে ঘুম সহজে এখন ভাঙবে না কাল বেলা আটটা নটা পর্যন্ত ঘুমবে তোমার কোনো ভয় নেই তুমি স্বচ্ছন্দে তোমার ঘরে গিয়ে তোমার কাপড় চোপড় গয়নাঘাটি গুলো বের করে নাও গে আমি কিন্তু ওই বারান্দায় দাঁড়িয়ে থাকবো কেন পাছে তুমি তোমার স্বামীর গায়ে হাত দাও কি পালাও নীরতাহরুক্তি না করিয়া উঠিয়া গেল হিরু তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া বারান্দায় উঠিয়া ঠিক দরজা আগলাইয়া দাঁড়াইয়া রহিল খাটের উপর দেখিল ছেলেটিকে পাশে লইয়া বিনোদ নাসিকা গর্জন পূর্বক অঘরে ঘুমাইতেছে নিরদা বাক্স খুলিয়া নিজ বস্ত্রালঙ্কার লঙ্কার বাহির করিয়া একটি পুঁটুলিতে বাঁধিতে লাগিল হিরু বলিল এই নাও তোমার বালা নাও আর চল্লিশ টাকা পুঁটুলিতে বেঁধে নাও দশটা টাকা আমি রাখলাম পথ খরচের জন্যে নিরোদা দাঁড়ের কাছে আসিয়া টাকা ও বালা লইল পুঁটুলি বাঁধা হইলে সেটি কাঁখে করিয়া হিরুর সহিত বাহির হইল হিরু নিরোদাকে লইয়া প্রথমে নিজ কুটিরে আসিল বাক্স খুলিয়া পরিষ্কার ধুতি বাহির করিয়া পড়িল বহুকালের একটি পিরান ছিল তাহা গায়ে দিল একখানি উড়ানি চাদর ছিল তাহা মাথায় বাঁধিল জুতা পায়ে দিয়া ছাতা লইয়া ঘরে দাঁড়ে কুলুপ দিয়া নীরদার পশ্চাৎ পশ্চাৎ স্টেশনের দিকে চলিল পর দিন প্রাতে নিদ্রা ভঙ্গে বিনোদ স্ত্রীকে না দেখিয়া অত্যন্ত ব্যাকুল হইয়া তাহার অন্বেষণে ব্যাপৃত হইল ছেলেটা মা মা করিয়া কাঁদিতে লাগিল ক্রমে বিনোদ অভাগিনীর পদস্খলনের বৃত্তান্ত অবগত হইল কিন্তু সেই রাত্রে কাহার সহিত কোথায় যে নিরদা অন্তর্ধান হইল তাহা সে কিছুই বুঝিতে পারিল না এ ঘটনার পর গ্রামে আর বাস করা অসম্ভব বিবেচনা করিয়া বাস্তু ভিটা ও জমি জমাগুলো আধা করিতে বিক্রয় করিয়া ফেলিয়া ছুটি অন্তে ছেলেটিকে লইয়া বিনোদ অমৃতসরে চলিয়া গেল সেখানে পৌঁছিয়া বন্ধু বান্ধবের নিকট স্ত্রীর মৃত্যু সংবাদ প্রচার করিল ছেলেটির কষ্ট দেখিয়া পরবর্তী অগ্রহায়ণ মাসেই অমৃতসর প্রবাসী একজন সদ ব্রাহ্মণ বাঙালির কন্যাকে সে বিবাহ করিল তদবধী বিনোদ সেইখানেই বাস করিতেছে চাকরিতে তাহার উন্নতি হইয়াছে নিজের একখানি বাড়িও সেখানে নির্মাণ করিয়াছে শুনিতে পাই